হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস লাইভ। কেমন দিলাম হেববিনা বন্ধুরা? কুলাঙ্গারের ইনজেকশনে বিষক্রিয়া। এবার তোমরা বলবে, সে কি কথা মিলি, সে কি বলছো তুমি, কি করে জানলে? গোপন সূত্রে পাওয়া খবর, গোপন সূত্রে খবর পেয়েছি কুলাঙ্গারের ইনজেকশনে বিষক্রিয়ায় বন্ধা হয়ে গেছে, বন্ধাত্ম এসে গেছে। একদম সত্যি কথা, গোপন সূত্রে খবর, ভিতর থেকে পাওয়া খবর, কুলাঙ্গারের ইঞ্জেকশনে বিষক্রিয়ার ফলে বন্ধাত্ম এসে গেছে, আর গাছে ফল হচ্ছেই না। কোনো ডক্টর গাছে ফল ধরাতে পারছে না। কুলাঙ্গারের ইঞ্জেকশনের পর থেকে এত পরিমাণ বিষক্রিয়া হয়ে গেছে যে ইনফেকশন হয়ে গিয়ে বন্ধাত্ম এসে গেছে, সমস্ত টিউব ব্লক হয়ে গেছে। ভাবতে পারছো বন্ধুরা, এত দুঃখ, এত কষ্ট কিভাবে বলবে? ভালো লাগলো না বন্ধুরা? পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। যদি স্কিপ করো 100% কথা দিচ্ছি সব কিছু মিস করে যাবে। চলো তাহলে শুরু করি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মিথ্যে কথা বলি না, 100% খাঁটি কথা বলি। তোমরা খুব ভালো করে জানো সেটা, মিলি খাঁটি কথা বলতে ভালোবাসে। খবরটা পুরো 100% খাঁটি বস, ঠিক আছে? কুলাঙ্গারের ইঞ্জেকশনে বিষক্রিয়া দেখা দিয়েছে, ওয়াইটিতে বন্ধাত্ম রোগ এসে গেছে, একদম ছোঁয়াচে রোগ বন্ধুরা, একদম ছোঁয়াচে রোগ। সবাই খুব সাবধান, কারণ কুলাঙ্গার মেয়ে দেখলেই কুলাঙ্গারের জিভটা ঠিক লক 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 করতে থাকে। তোমরা খুব ভালো করে জানো কোনো মেয়েকে কুলাঙ্গার কষ্ট দেয় না। ফর্সা, মোটা, রোগা, কালো। রিম্পা দিকে কেন বলে কালো হাঁটু? কিসের জন্য বলে ওই পোর্শনটা কালো, ওই পোর্শনটা কালো, আমার কাছে আয়, আমার থাপ নিবি আয়। রিম্পা দিকে দেখলে কুলাঙ্গারের ভিতর ঝরঝরঝরঝর করে জ্বলে ওঠে। তোমরা জানো বন্ধুরা, গোপন সূত্রে পাওয়া খবর, আমি তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, বারবার বলছি, নাহলে কিন্তু পুরো মিস। রিম্পাদি, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বলে যাচ্ছি, আমি ফোনেও তোমাকে অনেকবার বলেছি, কুলাঙ্গার হইতে সাবধান। ঠিক কেমন লাগলো, কুকুর হইতে সাবধান, যেরকম কেটে লেখা থাকে। তো যাই হোক আর কি, সরি মজা করলাম। কুকুর, ডগি, পাপি আমি খুব ভালোবাসি, কিন্তু যে কুকুরগুলো একটু ভয়ঙ্কর হয় সেগুলো থেকে একটু দেখলে তো মানুষের ভয় লাগেই। ওই কুলাঙ্গার হইতে সাবধান বললাম না, আমার একটা কীরকম একটা ফিলিংস এলো, কুকুর হইতে সাবধান, যদিও কুলাঙ্গার কুকুরের মতোই আর কি, মানে খ্যাপা কুকুরের সমান। তো যাই হোক আর কি, তো মেন কথা হচ্ছে গিয়ে যে ফিরে আসি আসল মুদ্রাতে, সেটা হচ্ছে কি না, কুলাঙ্গারের ইঞ্জেকশনে বিষক্রিয়া দেখা দেবার ফলে কি হয়েছে না, বন্ধাত্ম রোগে দাঁড়িয়ে গেছে, দুটো টিউব পুরো ব্লক হয়ে গেছে। এটা খুব ধ্রুব সত্যি কথা, এটা মানতে কষ্ট হলেও ঘটনাটা খুবই সত্যি বন্ধুরা, খুবই সত্যি। বুঝতে পেরেছো তোমরা কেন? এবার আমাকে জিজ্ঞাসা করো, তাহলে বলবো, শুনতে থাকো। সেটা হচ্ছে কুলাঙ্গার, তোমরা সবাই জানো থাপ ছাড়া ও থাকতে পারে না, থাপ ছাড়া কুলাঙ্গার, কুলাঙ্গারের জীবনটা মূল্যহীন। কুলাঙ্গার মেয়েদের যে থাপন দিয়ে দিয়ে বেড়ায়, ঘাবাঘাব দিয়ে দিয়ে বেড়ায়, সেটা তোমরা খুব ভালো করে জানো, বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কুলাঙ্গার, যিনি এখন বন্ধাত্ম রোগে ভুগছেন, তার কাছে কুলাঙ্গার রোজই যায়। একটা টাইম যেতে 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 বুঝতে পারছো কেন যায়, তো যেতে 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 দিনের পর দিন ইঞ্জেকশন দিতে দিতে ইঞ্জেকশন দিতে দিতে ইঞ্জেকশন দিতে দিতে ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকে গিয়ে জায়গাগুলো, নালীগুলো পর্যন্ত ব্লকেজ করে দিয়েছে, যেটার জন্য আজকে বন্ধাত্ম রোগটা এসে দাঁড়িয়েছে। আজকে হাত জোর করে তাকে ভিক্ষে চাইতে হচ্ছে বন্ধাত্ম দূর করার জন্য, বুঝতে পেরেছো? কিন্তু বন্ধুরা আমরা কি করতে পারি বলো? তুমি ভুল ইঞ্জেকশন নিয়ে নিয়েছো, ভুল ইঞ্জেকশনের জন্য আজকে তোমাকে বন্ধাত্ম রোগে ভুগতে হচ্ছে ডার্লিং। কিন্তু এর জন্য তো পাবলিক দায়ী নয়, তুমি যে ইঞ্জেকশন ইউজ করবে তোমার যাচাই করে ইঞ্জেকশনটা নেওয়া উচিত। আমি তো শুনেছি তোমার বাড়ির লোকই মেডিকেল সেন্টারে কাজ করে, তো তোমার মতো একজন মানুষ হয়ে কী করে ভুল ইঞ্জেকশন নিয়ে নিলে, যার জন্য আজকে তোমার সমস্ত নালীগুলো ব্লক হয়ে গেল। তো কুলাঙ্গার, তুমিও যখন ইঞ্জেকশনটা নেবে, দেবে ইঞ্জেকশনটা দেওয়ার আগে তোমারও একটু ভেবে দেওয়া উচিত ছিল যে এভাবে যেন নালীগুলো অ্যাটলিস্ট ব্লক হতো না। তো যাই হোক বন্ধুরা, গোপন সূত্রে পাওয়া খবর হলো কুলাঙ্গার কিন্তু ফসল ফলানোর চেষ্টা করছে, শুকনো মাটি হলেও কুলাঙ্গার কিন্তু থেমে থাকছে না, কুলাঙ্গার কিন্তু প্রত্যেক রাতে রাতে জল দিয়ে মাটি ভিজিয়েই যাচ্ছে, রস দিয়ে মাটি ভিজিয়েই যাচ্ছে, শুকনো মাটি কিন্তু হতে দিচ্ছে না। তোমরা দেখছো না কুলাঙ্গার প্রতি এই বন্ধার ভীষণ টান, ভীষণ টান,
বন্ধাকে নিয়ে বললে কুলাঙ্গারের গায়ে ঝাল লেগে যায়, আর কুলাঙ্গারকে নিয়ে বললে বন্ধার গায়ে ঝাল লেগে যায়। তোমরা বুঝতে পারছো এই ইকুয়েশনটা কি হতে পারে? 2+2=4 হয়, 5 হয় না। এদিক থেকে টুকে বসাও, এদিক থেকে টুকে বসাও, ইকাল টু সবসময় 4 হয়। বুঝতে পেরেছ? তো তোমাদের কাছে এখন মনে হয় সবটাই জলের মতো পরিষ্কার, বুঝতে পেরেছো তোমরা? অতএব এই ঘটনাটা ধ্রুব সত্যি কথা, এই ঘটনাটা খুবই ধ্রুব সত্যি কথা। এর জন্য কি পাবলিক দায়ী? গোপন সূত্রে খবর কি শুধু একদিক থেকে আসে বন্ধুরা? গোপন সূত্রে খবর সব দিক থেকে আসে। এই রকম ধরনের গোপন সূত্রে পাওয়া খবর আমাদের তরফ থেকেও বহু যেতে পারে, বহু যেতে পারে। তবু রিম্পাদি, তোমাকে আমি বলবো তোমার বোন হয়ে তুমি খুব সাবধান, কারণ কুলাঙ্গার কিন্তু কোনো মেয়েকে কষ্ট দেয় না, কোনো মেয়েকে দুঃখ দেয় না। ওর কাছে সকল নারী সমান, আর কুলাঙ্গার থাপন ছাড়া, গাপন ছাড়া, ঘাবাঘাব ছাড়া, গাবাঘাব ছাড়া থাকতে পারে না, তুমি খুব ভালো করে জানো। সেটা মাই হোক মেয়েই হোক, কুলাঙ্গার সবসময় ডাবল অফার নিয়ে চলে, বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি, বুঝতে পেরেছো? কুলাঙ্গারের হাতে সবসময় অফার চলে। তো সেই জন্য বলছি রিম্পাদি, তুমি খুব সাবধানে থেকো। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই আমার কথার মাধ্যমে? তো সেটাই বলছি, কুলাঙ্গার তোমাকে এত পরিমাণ পছন্দ করে, এত পরিমাণ পছন্দ করে, যেটা কুলাঙ্গার মুখ মানে বুক ফেটে যায় তবু কুলাঙ্গারের মুখ ফোটে না, বুঝতে পেরেছো? এই ঘটনাটা এসে দাঁড়িয়েছে। কুলাঙ্গার বারবার বলে শিয়াল শিয়াল বলে চেঁচাতে থাকে, খ্যাক শিয়াল খ্যাক শিয়াল বলে তোমায় চেঁচাতে থাকে, ডাকতে থাকে তোমায়, তোমায় পুকারতে থাকে। তুমি কি বুঝতে পারো না কুলাঙ্গারের ভিতরের কষ্ট, ভিতরের দুঃখ? তুমি বুঝতে পারো না একটা পুরুষ তার কামনা, তার বাসনা কী করে বোঝাবে? যাত্রাপালা হচ্ছে পুরো, তাই না? এবার থেকে এরকমভাবেই ভিডিও করবো, ভালো লাগছে না বন্ধুরা? এক তরফ থেকে আসবে, এই তরফ থেকেও ডাবল যাবে, ডাবল যাবে। মানুষ কত নিতে পারবে, দেওয়ালে পিঠ ঠেকে যাবে। তবে একটা কথা, ওই যে বলেছি বাচ্চা বউ কারোর বর এইসব তুলে আমি কথা বলবো না, ক্যামেরার সামনে যে বসে থাকবে তাকে তুলে কথা বলবো। তালি মারতে কেমন লাগে, খুব ভালো লাগে না? বিষক্রিয়া, বন্ধাত্মের আবার বিষক্রিয়া, ও মাই গড, এই খবরটা দিলাম, বন্ধাত্মের কিন্তু বিষক্রিয়া হচ্ছে, চারিদিকে বিষক্রিয়া হচ্ছে, বন্ধাত্ম কিন্তু ছোঁয়াচে রোগে দাঁড়িয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ঠিক যেরকম বন্ধা রোগে ভুগছেন আমাদের ওই টিউব ব্লকেজ নারী, বুঝতে পেরেছো? ওনার আবার ডাবলই ব্লকেজ হয়ে গেছে। এবার তোমরা বুঝতে পারলে? তো সকল নারী জাতিকে আমি আগে থেকে জানিয়ে দিলাম, কুলাঙ্গারের ইঞ্জেকশনের বিষক্রিয়ার ফলেই কিন্তু এই বন্ধাত্ম রোগটা ছড়াচ্ছে, টিউব ব্লকেজ হয়ে যাচ্ছে। এটা খুব ধ্রুব সত্যি কথা, তোমাদের এটা জানা দরকার ছিল, আমি হালকাভাবে জানিয়ে দিলাম। আজকে এইটুকু রাখলাম, এরপর আরও ডোজ আসতে থাকছে, হালকা করে প্রথম দিন এলাম, সবটা বলে দিলে হয়, সেজন্য হালকা করে দিলাম। আমি গোপন সূত্রে খবর পেয়েছিলাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত, কুলাঙ্গার হজম কর, বন্ধা তুই হজম কর, বাকিটা আবার কাল থেকে আসবে। চলো বন্ধুরা সবাই, টাটা।